আলাইকুম হাজির। হাজির, আমার প্রশ্ন শহীদদের সম্পর্কে। কোরআনের আয়াত একটি সূরা আলে ইমরানে 170 নম্বর আয়াত, আমি বাংলায় অনুবাদ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। যাহারা আল্লাহর পথে নিহত হইয়াছে তাহাদিগকে তুমি কখনো মৃত মনে করিও না, বরং তাহারা তাহাদের প্রভুর সান্নিধ্যে জীবিত, তাহাদিগকে রিজিক দেওয়া হইতেছে। হুজুর, আমার প্রশ্ন এখানে, রিজিক এখানে কি বোঝানো হয়েছে, তার মানে রিজিক শব্দের তাৎপর্য একটু ব্যাখ্যা করবেন। হুজুর, দ্য কোশ্চেন ইজ অন দ্য বেসিস অফ এ ভার্স অফ সূরা আল ইমরান, ভার্স নাম্বার 170. ইট ইজ ওয়ালা তাহসাবান্না আল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন. The question is basically related with the word yurzakun. What is the meaning of yurzakun here? Rizq means food, whatever you eat is called rizq. But it doesn't apply to the world hereafter. There the rizq is of a different type, we just cannot imagine. So in the Rabbim, yurzakun means God is taking care of them very well and they are being fed with the best food available in the hereafter. And as such, it is in fact a glad tidings for those who are left behind. And don't call them dead, they are alive. Now this has a very special metaphorical significance. Those nations in which people bravely die for the sake of nation, their nations never die. It is a rule which is not only religious but also secular. The British people are an example. They have done great service for their country, extreme sacrifices throughout their history are illuminating their past and their future as well. So this is a verse which applies to shuhada particularly in Islam, because they are specifically given ruhani, spiritual food by Allah, and because the nation of Islam is alive because of their sacrifices. But as I have told you, this applies to other nations as well as a general rule. সূরা আলে ইমরানের 170 নম্বর আয়াতের প্রেক্ষাপটে প্রশ্ন করা হয়েছে। আর এই আয়াতের শব্দ ইউরজাকুন সম্পর্কে প্রশ্ন ছিল, যে তাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে, বিশেষ যারা আল্লাহ তাআলার পথে নিহত হন তাদেরকে তোমরা মৃত বলবে না, তাদেরকে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রিজিক দেওয়া হয়। তো এখানে রিজিক বলতে কি বোঝায়, এটি প্রশ্ন ছিল হুজুরের খেদমতে। হুজুর আকদাস আয়াদাহুল্লাহ তাআলা বিনাসিল আজিজ বলেন যে রিজিক শব্দের অর্থ হলো মানুষ যা খেয়ে থাকে সেটিকে রিজিক বলা হয়, কিন্তু সেই বাহ্যিক খাবার কিন্তু পরকালের ক্ষেত্রে প্রযোজ্য নয়। পরকালের ক্ষেত্রে এর অর্থ ভিন্ন। পরকালে আল্লাহ তাআলার রিজিকের অর্থ হলো আল্লাহ তাআলা তাদের বিশেষভাবে খেয়াল রাখেন, আল্লাহ তাআলা তাদের বিশেষ যত্ন নেন, এবং বিশেষ আধ্যাত্মিক রিজিক আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে সরবরাহ করা হয়। আর হুজুর বলেন এতে আসলে যারা পিছনে বাকি থেকে যায় তাদের জন্য একটা শুভ সংবাদ থাকে, এবং সেই শুভ সংবাদ হলো এই জিনিসটাকে, তাদের খোদা তালার পথে মৃত্যুবরণ করাকে তোমরা সামান্য জিনিস, সামান্য বিষয় মনে করবে না। এছাড়া হুজুর বলেন যে এর আরও একটি অসাধারণ গুরুত্ব আছে, সেই গুরুত্ব জাতির জীবনের সাথে সম্পর্ক রাখে। জাতির কোরবানির ফলে জাতি জীবন লাভ করে এবং তারা প্রতিষ্ঠিত হয় এবং স্থায়িত্ব লাভ করে কিছু মানুষের কোরবানির ফলে। এবং যে জাতির ব্যক্তিরা, সদস্যরা, ইন্ডিভিজুয়াল যদি কোরবানি দেয়, সেই জাতি কখনো মরে না। হুজুর আকদাস আইয়াদাহুল্লাহ তাআলা বিনাসিল আজিজ ব্রিটিশ বা ইংরেজ জাতির দৃষ্টান্ত দিয়েছেন, যে তারা তাদের জাতিগত স্বার্থে, দেশের স্বার্থে অসাধারণ কোরবানি স্বীকার করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, আর এটি তাদের পুরো ইতিহাসে আপনি দেখতে পাবেন। তো হুজুর বলছেন যে ইসলামে যারা শাহাদত বরণ করেন, যারা ইসলামের জন্য, ধর্মের জন্য শহীদ হন, তাদেরকে, তাদের আল্লাহ তাআলা এই আয়াতে বিশেষ ভাষায় প্রশংসা করেছেন।
আর তাদের কোরবানের মাধ্যমে সত্যিকার অর্থে ইসলামী জাতি বা মুসলমান জাতি পৃথিবীতে জীবিত থাকে। সারাংশ হলো, যে জাতির ইন্ডিভিজুয়াল বা ব্যক্তি সদস্য কোরবানি দিতে জানে জাতির খাতিরে, সেই জাতি কখনো মরে না। আর এটি শুধু ধর্মের সাথে সম্পর্কযুক্ত নয়, যেই জাতি জাতিগত স্বার্থে ত্যাগ স্বীকার করবে সেই জাতি প্রতিষ্ঠিত থাকবে।